আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে যে ভাই নুলস্থার ম্যাথ কতদিন থাকে নুলুস্থা যে ইতালি থেকে আপনারা ইতালি ভিসার জন্য আবেদন করার পরে ইতালি থেকে একটা নুলুস্থা হয় অনেকে ওটাকে ওয়ার্ক পারমিট বলেন অনেকেই অনেকভাবে এটাকে বলেন তো যাই হোক এই নুলস্থার ম্যাথ কতদিন থাকে বলে একটা প্রশ্ন করতেছেন এই জন্য যে এখন বর্তমানে যে বিএফএসগুলো বলেন এই সাত মাস আট মাস আগের ফাইলগুলো এখনো পর্যন্ত বিএফএস গ্লোবালে পড়া তারা ভিসা দিতেছে না মানে অনেকের বিএফএস গ্লোবালে ছয় মাস হয়ে গেছে তার মানে তারা চিন্তা করতেছে যে তাদের নুলস্থার ম্যাচ শেষ হয়ে গেলে তো তাদেরকে রিজেক্ট করে দিবে দুই নাম্বার আরও একটা চিন্তা ভাবনা যে আমরা বা অনেকেই এখন বর্তমানে ভিডিওতে বা আপনাদের যাদের নুলস্থা উঠছে আপনাদের উকিল বা আপনাদের এজেন্সি আপনাদেরকে বলতাছে যে এখন নুলস্থা উঠায়ও না নুলস্তা কিছুদিন পর উঠাও বিএফএস গ্লোবালে ঝামেলা কমার পরে তো এই যে বিএফএস গ্লোবালের ঝামেলা কমতে কমতে যদি দুই তিন মাস বা চার মাস চলে যায় তো আপনাদের নুলস্থার ম্যাথও তো চলে যাবে তো এই যে টোটাল বিষয়টা নিয়ে যেই প্রশ্ন যে নুলস্থার ম্যাথ আসলে কতদিন থাকে বা নুলস্থার ম্যাথ চলে গেলে আপনারা ইতালিতে আবার যেতে পারবেন কি বা ইতালি থেকে ইতালির ভিসা আপনাদেরকে বাংলাদেশ এম্বাসি থেকে দিবে কিনা তো এই বিষয়টা নিয়ে টোটাল আজকের ভিডিওতে আলোচনা করব সকলকে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত যে বিষয় এক নম্বর বিষয় হলো আপনাদের নোলস্থার ম্যাথ কতদিন থাকে দেখেন এই নূলস্তার মেদ হয় হলো আপনাদের বিভিন্ন কাজের সেক্টর ভিত্তিক যেমন ধরেন আপনার কৃষি কাজের জন্য আপনি আবেদন করছেন এগ্রিকালচার খেতে। অনেকে কিন্তু আমরা সিজনাল মানি এগ্রিকালচার ভাবি আমি সব সময় বলি সিজনাল মানি এগ্রিকালচার না সিজনাল মানি হলো আপনাদের এক একটা ক্যাটাগরি মানে সিজনাল মানিতে আপনার একটা সিজনে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে ধরেন এগ্রিকালচার ক্ষেতের কাজ হতে পারে আরও একটা সিজনে ধরেন হোটেল সেক্টর কাজ হতে পারে যেই সিজনে বিভিন্ন দেশ থেকে লোকজন ট্যুরিস্টে আসে তো যাই হোক যদি কারো এগ্রিকালচার খ্যাতে আবেদন হয়ে থাকে সেখানে হয়তো আপনাদের একটা ম্যাথ থাকবে নুলস্থার ছয় মাস বা নয় মাস এবং হোটেল সেক্টর হোটেল ভিত্তিক যদি কারো আপনাদের নুলস্তা হয়ে থাকে সেখানে আপনাদের নুলুস্তার ম্যাদ আরও কম হতে পারে কারণ ট্যুরিস্টরা যখন ঘুরতে আসে এক দুই তিন মাসের জন্য তখন কিন্তু এটার আপনাদের নুলস্তার ম্যাদ কমও হতে পারে মানে এক কথায় বলা যায় বিভিন্ন ক্যাটাগরির নুলস্তার ম্যাদ বিভিন্ন রকম থাকে এখন এই যে নুলস্তার ম্যাদ চলে গেলে আপনারা কি ইতালি ভিসার জন্য আবার বিএফএসগুলো বলে আবেদন করতে পারবেন কি না এই বিষয়টা প্রথমত বলি নুলুস্থা আপনার ম্যাচ শুরু হয় কবে থেকে আপনি আবেদন করার পর আপনার যখন নুলুস্তা হয় তখন আপনার নুলুস্তা উঠানোর পর থেকে আপনার নুলুস্তার ম্যাচ শুরু হয় আপনি যখন আপনার মালিকের সাইন দিয়ে বা আপনার মালিকের পারমিশন নিয়ে সমস্ত কিছু দিয়ে আপনার হাতে নুলুস্তা আসবে তখন থেকে আপনার নুলস্তার ম্যাচ শুরু হয় দুই নাম্বার কথা হলো এই নুলস্তা যখন বিএফএস গ্লোবালে জমা দিবেন যারা বিশেষ করে এখন ভয় পাইতেছেন বিএফএস গ্লোবাল নিয়ে যারা বিএফএস গ্লোবালে নুলস্তা জমা করছেন তাদের নুলস্তার ম্যাথ থাকাকালীন জমা দিচ্ছেন কিন্তু আপনাদের ছয় মাস বা আট মাস পার করে ফেলছে বিএফএসের ঝামেলার কারণে এখন এটা কিন্তু আপনাদের কোনো দোষ না আপনারা কিন্তু সঠিক সময়েই বিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন আপনাদের নুলস্তার ম্যাথ থাকাকালীন আপনারা বিএফএস গ্লোবালে জমা করছেন কিন্তু বিএফএস গ্লোবালে এখন তাদের সমস্যার কারণে তারা হাজার হাজার ফাইল জমা পড়ছে সেইগুলো একসাথে কন্ট্রোল করতে পারতেছে না দ্রুত তাদের সমস্যার কারণে আপনার নুলস্তা মাসকে মাস ধুলাই রাখছে তো এই তাদের সমস্যার কারণে আপনাদের উপরে কোনো প্রভাব পড়বে না হ্যাঁ যদি আপনি নিজে নুরুস্থা উঠানোর পরে আপনি মাসকে মাস বসে থাকেন জমা না দেন ম্যাচ চলে যায় সেক্ষেত্রে আপনার উপরে একটু সমস্যা হতে পারে তবে ম্যাথ চলে গেলে যে আপনার আবেদন করে জমা দিয়ে ভিসা পাবেন না এরকম না আপনার যদি নুলস্থার ম্যাচ চলে যায় আপনি দ্বিতীয়বার সেই মালিক দিয়ে আবারও এটাকে মালিক দিয়ে পের করে ওটার জন্য ম্যাথ বাড়িয়ে আপনারা বিএফএস গ্লোবালে জমা দিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর বিশেষ করে যাদের ডিসেম্বর মাসের নুলুস্তা হয়েছে তারা অনেকে ভয় পাইতেছেন যে এখন নুলুস্তার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না বিএফএসে জমা দেওয়ার জন্য তাহলে নুলুস্তা উঠে আমরা কত মাস পর জমা দিব দেখেন আমি শুরুতেই বলছি যারা জ্ঞানী বা যারা এই বিষয় নিয়ে বোঝে তারা কখনোই ডিসেম্বরের নুলুস্তা উঠাবে না কারণ ডিসেম্বরের নুলুস্তা কেন উঠাবে ভাই আগের নুলুস্তার বিষয় তো দিতেছে না এখন নোলস্তা উঠায় এইগুলো জমা দিবে কোথায় বিএফএসগুলো বলে তো সব মিলিয়ে এখন যারা নোলস্তা উঠাইতেছে না যারা একেবারেই পেরপুত্র থেকে নুলস্তা উঠাই নাই তারা তাদের নোলস্তার ম্যাচ আপনাদের উঠানোর পর থেকে শুরু হবে কারণ মালিক ওই দিন থেকে আপনাকে সাইন দিয়ে নোলস্তা দিবে এবং সেদিন থেকে আপনাদের নুলস্তার ম্যাচ শুরু হবে আপনি যদি ছয় মাস পর নোলস্তা উঠান তবে সমস্যা নেই কিন্তু উঠানোর পর থেকে আপনার নুলস্তার ম্যাচ শুরু হবে আর মালিক আপনার নোলস্তা কিন্তু আপনার মালিক উঠাবে এটা সমস্ত কিছু আপনার মালিকের জানতে হবে কিন্তু এটা তো আর আমরা বোঝার কিছু নয় ভাই অনেক সময় হয় কি অনেক বাঙালিদের দিয়ে আবেদন করেন তখন ওই বাঙালিরা কী করে ওই মালিকদের জানায় না মালিকদের অজান্তেই তারা তাদের স্পিরিট দিয়ে উঠে ফেলায় কারণ স্পিরিট নিজেদের স্পিরিট দিয়ে আবেদন করছে তো এই ঝামেলাগুলো ইতালিতে উকিলের মাধ্যমে আবেদন করাইলে হয় না বিশেষ করে যারা এই যে কম টাকায় আবেদন করেন কম টাকা খোঁজেন বিশেষ করে এই যে আবেদনের মাত্র ইউরো দিয়ে আবেদন করে দশ হাজার টাকা দিয়ে আবেদন করে দেয় তারা ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত উকিল ধরে না তারা নিজেরাই আবেদন করে দেয় পরবর্তীতে মালিকের যোগাযোগ সারা নুলুস্তা উঠায় সেই নুলুস্তা নিয়ে আপনারা ধরা খান বা বিএফএস গুলো ভিসা দেয় না তো যাই হোক সব মিলেই আশা করি নুলস্তার ব্যাপার যেটা আপনারা প্রশ্ন করছেন আপনারা বুঝতে পারছেন তবে সবচাইতে বড় যে বিষয়টা বিএফএস গ্লোবালে যাদের নুলুস্তা মাসকে মাস পরে আছে তাদের নিয়ে তো তাদের টেনশনের কিছু নেই আপনার সমস্যার কারণে নুলুস্তা পরে থাকে নেই নুলুস্তা তাদের বিএফএস গুলো সমস্যার কারণে নুলুস্তা পড়ে আছে আপনার মাসকে মাস তো এই বিষয় নিয়ে টেনশন করার কিছু নেই সবাই ভালো থাকবেন এবং বিএফএস গ্লোবালের আপডেট বলতে অনেকে প্রশ্ন করতে পারেন বা এই বিএফএস গ্লোবালের আপডেট আসলে প্রতিদিন আমাদের কাছে প্রশ্ন করলে আমরা হয়তো বা কথা বলতে পারবো কিন্তু বাস্তব যেটা এটা বলার মতো কোনো অপশন নাই কারণ বিএফএস গ্লোবাল বাংলাদেশ অ্যাম্বাসি থেকে সবসময় একটা ধারণা দেয় যে দুই মাস পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এটা খুব দ্রুত সমাধান করবে কিন্তু তারা এই পর্যন্ত বলেই যাচ্ছে কোনো সমাধান নিয়ে আসতেছে না তো আশা করি সামনে দুই তিন মাসের ভিতরে এটা দিয়ে দিবে যেহেতু এখন ভিসা দিতেছে এখন কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা পাচ্ছে আগের তুলনায় আগে যেমন সারাদিনে একটা দুইটা ভিসা পেত এখন মোটামুটি ভালো ভিসা পাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কী করবে বাবা লাইক বলো লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে তুমি মোটরসাইকেল চালাইতে পারো তুমি দেখাবা সবাইকে আচ্ছা